যতটা জানা গেল যে বেলদার স্টেশনের দিক থেকে 50 থেকে 60টা গরুর দল ট্রেন লাইনে লাইনে ট্রেনের সামনে এগোতে থাকে এবং দৌড়াতে থাকে। হঠাৎ করে ট্রেন এসে যাওয়ার জন্য থার্ড লাইনের যে বেড আছে বেডের এদিকে বেড়ার জন্য পূর্ব দিকে না টক্কাতে পেরে রেল লাইনের মধ্যে থেকে যায়। এখানে 5টা গরু অলরেডি কাটা হয়ে গেছে আর 2টো গরু ইঞ্জোর্ড। অনুব্রত যাওয়ার পর তো গরু পাচার বন্ধ হয়ে গেছে লরিতে করে, সেই জন্য যতটা সম্ভব এরা নিয়ে গেছিলো হাঁটিয়ে হাঁটিয়ে গরুগুলোকে, তার জন্য রাতের অন্ধকারে নিয়ে গেছিলো চোরাই গরু, এগুলো ঢুকে গেছে আর কি রেল লাইনের এই কেসের মোড় রেলগেটের কাছে ঢুকে গেছে রেল লাইনে। রাতের অন্ধকারে প্রশাসনের নজরদারি এড়িয়ে ট্রেন লাইন দিয়ে গরু পাচারের চেষ্টা চলছিল, কিন্তু লাইন দিয়ে হঠাৎই ট্রেন চলে আসায় কাটা পড়লো একাধিক গরু। ঘটনায় জখম হয়েছে আরও 2 গরু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের বেলদাতে। নারায়ণগড় থেকে জলেশ্বর পর্যন্ত রেলের থার্ড লাইনে কাজ চলছে। কাজের স্বার্থে পাশেই একটা রাস্তা তৈরি করা হয়েছে রেলওয়ের তরফ থেকে। ওই আড়ালে থাকার রাস্তা দিয়েই অনেকেই সম্প্রতি গরু পাচার করছে এমনটাই অভিযোগ। শনিবার ভোর রাতে গরু পাচার করার সময় কোনোভাবে গরুগুলি ট্রেনের লাইনে চলে এসেছিল, এই সময় দুর্ঘটনাটি ঘটে। থার্ড লাইনে কাজের জন্য পাশেই তৈরি হওয়ার রাস্তার ওপর দিয়ে নজরদারি এড়িয়ে সহজেই গরুর পালকে নিয়ে যাওয়ার এই কাজে রাস্তাকে মাঝে মাঝেই ব্যবহার করত গরু পাচারকারীরা। আর শনিবার ভোর রাতে তেমনই গরুর পালকে নিয়ে পাচার করার সময় এক পাল গরু লাইনের ওপরে উঠে এসেছিল কোনোভাবে। ওই সময় দ্রুত গতিতে থাকা একটি পার্সেল ট্রেনের ধাক্কায় কাটা পড়ে একসঙ্গে বেশ কয়েকটি গরু, আহতও হয়েছে বেশ কয়েকটি গরু। ঘটনাটা জানাজানি হলে সমস্যা হতে পারে এই ভেবে পাচারকারীরা গরু ছেড়ে পালিয়ে যায়। যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হয়নি রেলের কর্তৃপক্ষ বা পুলিশ কেউই, যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ লরিতে করে গরু পাচার বন্ধ হয়ে যাওয়ায় সহজ রাস্তা ব্যবহার করে এইভাবেই গরু পাচার করা হচ্ছে। অন্যদিকে তারা আরও জানিয়েছেন যে অনুব্রত মণ্ডল চলে যাওয়ার পর থেকে বা অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়ার পর থেকে গরু পাচারের বিষয়টা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। কি বলছে স্থানীয় বাসিন্দা শোনাবো আপনাদের। যতটা জানা গেল যে বেলদার স্টেশনের দিক থেকে 50 থেকে 60টা গরুর দল ট্রেন লাইনে লাইনে ট্রেনের সামনে এগোতে থাকে এবং দৌড়াতে থাকে। হঠাৎ করে ট্রেন এসে যাওয়ার জন্য থার্ড লাইনের যে বেড আছে বেডের এদিকে বেড়ার জন্য পূর্ব দিকে না টক্কাতে পেরে রেল লাইনের মধ্যে থেকে যায়। এখানে 5টা গরু অলরেডি কাটা হয়ে গেছে আর 2টো গরু ইঞ্জোর্ড। অনুব্রত যাওয়ার পর তো গরু পাচার বন্ধ হয়ে গেছে লরিতে করে, সেই জন্য যতটা সম্ভব এরা নিয়ে গেছিলো হাঁটিয়ে হাঁটিয়ে গরুগুলোকে, তার জন্য রাতের অন্ধকারে নিয়ে গেছিলো চোরাই গরু, এগুলো ঢুকে গেছে আর কি রেল লাইনের এই কেসের মোড় রেলগেটের কাছে ঢুকে গেছে রেল লাইনে। খুব স্বাভাবিকভাবেই নতুন করে এইভাবে গরু পাচারের ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে অনুব্রত মণ্ডলকে কিন্তু এই গরু পাচার মামলাতেই আপাতত জিজ্ঞাসাবাদ করা চলছে। দিল্লিতে রয়েছেন অনুব্রত মণ্ডল, তিনি তিহার জেল থেকে কলকাতায় ফিরে আসার জন্য আর্জি জানিয়েছেন, আসানসোলের আদালতে ফিরে আসার জন্য আর্জি জানিয়েছেন। সেই সমস্ত খবরের আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।